हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल रूपकथा स्मृति चैनले तुम्हारे अनेक अनेक स्वागत। आमी स्मृति और एखन बजे रात 7:30। एखन थेके तुम्हारे साथे निये आमी आमार ब्लॉगटा स्टार्ट करछी और एखन जाच्छी आमार होल फैमिली अर्थात शवशुरबाड़ी फैमिली सकले मिले जाच्छी एकटा रेस्टुरेंटे। और शुधु आमार शवशुरबाड़ी ना, आमार बापेर बाड़ीर फैमिली सकले मिले एकटा गेट टुगेदार पार्टी रखा होयेछे और ई पार्टीटा अरेंज करेछे आमार हजबैंड। तो आज के रानाघाटे चिल आउटे हबे सेई पार्टी। तो ये चिल आउटटा रयेछे एकदम रानाघाट पोस्ट अफिसटा पार हुए एसे रयेछे स्टाइल बजार, और स्टाइल बजारेर फोर्थ फ्लोरे रयेछे चिल आउट। এই ফোর্থ ফ্লোর বলো আর ছাদ দুটো জুড়েই রয়েছে চিল আউট। অনেকে ছাদেও বসে, অনেকে ফোর্থ ফ্লোরেও বসে। তো এরপর চলো চিল আউটের ভেতরটায় যাওয়া যাক। একদম স্টাইল বাজারটা ছেড়ে এসে বাহাতের গলি দিয়ে ঢুকে যেতে হবে, আর বাহাতের গলি দিয়ে ঢুকেই আবার বাহাতে গিয়েই রয়েছে চিল আউট। তো এখানে আসার ইচ্ছে অনেকদিনই ছিল, তো বিভিন্ন কারণে ইচ্ছেটা পূরণ হচ্ছিল না বলো, বিভিন্ন পেশারের জন্য। তো অনেকদিন পর আসা হলো আজকে আর প্রচণ্ড মজা লাগছে। আর এই দেখো আমরা চিল আউটের সামনেই চলে এসেছি। এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ আর তন্দুর, এই তিন রকমের খাবার অ্যাভেলেবেল রয়েছে। তো এরপর ভেতরে ঢুকে পড়লাম, ঢুকেই দেখলাম রয়েছে লিফট। এতে বেশ সুবিধাই হয়েছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হলো না। আমার মার পায়ে ব্যথা, তো পায়ে ব্যথা নিয়ে তো উঠতে একটু কষ্টই হতো, তো আমরা সকলে লিফটে উঠে পড়লাম। আর পাশে সিঁড়িও রয়েছে, তবে সিঁড়িটা বন্ধ করে রাখা হয়েছে, লিফটেই অ্যাভেলেবেল রয়েছে। তো এরপর ওপরে উঠে যাচ্ছি। তো আমি প্রচণ্ড এক্সাইটেড যে কেমন, কতটা সুন্দর সেটা দেখার জন্য। আর সত্যি কথা বলতে অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে আজকে, যে সকলকে সাথে নিয়ে আজকে একটা গেট টুগেদার হচ্ছে, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি আমার হাজব্যান্ড তো সব জায়গায় সবসময় যাই, তো এটা একটু স্পেশাল আমার কাছে। যা তার কারণ এটাই যে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সকলে একসাথে একটা রেস্টুরেন্টে খাচ্ছি, এটা ফার্স্ট টাইম হচ্ছে তাই। তো এই লিফট দিয়ে ওপরে উঠে চলে এলাম, আর এই দেখো ঠিক পাশেই রয়েছে সিঁড়ি। তো লিফট থেকে নেমেই সবার প্রথমে চোখে পড়বে এই রিসেপশনটা। তো নেমেই রয়েছে রিসেপশন, আর যেখানে রয়েছে লাইট দিয়ে ডেকোরেশন করা, আর রয়েছে ফল সিলিংয়ের কাজ। তো আমাদের রানাঘাটে বিশেষত এত বড় রেস্টুরেন্ট নেই, আর দুটো একটা যাই হোক আছে, সেটা এত বড়ও নয়। বিরিয়ানি দরবার বলো আর যেটা, আর যেটাই বড় বিরিয়ানি প্লাজা, তো এত বড় সেটা একদমই নয় চিল আউট যতটা বড়। তো দেখে নিলে লিফট আর সিঁড়ি আর রিসেপশন। তো চলো এবার ফাইনাল বসার জায়গাটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই, আমিও নিজেও দেখে নিই। তো অনেক দিনের ইচ্ছে পূরণ হলে যতটা মজা হয় আর কি, প্রচণ্ড মজা হচ্ছে আমার। আর সত্যি কথা বলতে খুব 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 ভালোও লাগছে। এই যে একসাথে অনেক লোক বসে এখানে খেতে পারবে, আর তাছাড়া এখানে জন্মদিন, অ্যানিভার্সারি, সমস্ত কিছু মানে পার্টিও হয়, মানে কেউ যদি চায় এখানে সেটা সেলিব্রেট করতে, তার সুবিধাও রয়েছে। ওদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম, তো তার মানে এগুলো সেলিব্রেট করার জন্য ওদের সাথে আগে এসে কথা বলতে হয়। আর এই দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম, কতটা বড় আর ফল সিলিংয়ে কত সুন্দর কাজ করা তোমরা দেখতেই পেলে। চলো এবার তো দেখা হলো, এবার চলো খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক। তো কি অর্ডার দেব না দেব সেটা চিন্তা ভাবনা করে নিই, তার আগে মেনুটা দেখিয়ে নিই। চলো মেনুটা দেখার আগে তোমাদেরকে বলে দিই যে মানে মেনুতে কি আছে, কোনটার কত দাম। তোমরা যদি জানতে চাও ভিডিও থেকে স্ক্রিনশট মেরে সেটাকে জুম করে করে দেখে নিও তোমরা, কারণ এক একটা তো বলা সম্ভব না কোনটার কি দাম না দাম। তো তোমরা স্ক্রিনশট মেরে প্লিজ একবার দেখে নিও, আর এতে তোমরা বুঝতে পারবে কি কি আইটেম রয়েছে আর কোনটার রেট কত। তো প্রথমে একটা স্ন্যাক্স অর্ডার দেবো ভাবলাম। তো চিকেন কেউ খায়, কেউ মাটন খায়, কেউ আবার চিকেন মাটন কোনোটাই খায় না। তো সবথেকে বেস্ট মনে হলো আমার পনির নেওয়া, পনিরটা সবাই খায় তার জন্য। তো প্রথমে একটা পনির পকোড়া অর্ডার দিয়ে নিলাম।
তো তারপর অর্ডার দিলাম হচ্ছে ব্লু লেমন ড্রিঙ্কস, যেটা হচ্ছে হাজবেন্ড আর দুষ্টু এরা দুজনই খাবে, আর কেউ খাবে না। তো এই আমরা এক প্লেট পনির পকোড়া অর্ডার দিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 160 টাকা, আর 8 পিস পনির পকোড়া ছিল, তার সাথে ছিল স্যালাড। তো স্যালাডের দামটা আলাদাভাবে নিয়েছে ওরা, স্যালাডের জন্য নিয়েছে ওরা 50 টাকা। তো এবার চলো পনির পকোড়াটা খেয়ে নিই, তারপর আবার মেন আইটেম নিয়ে আসছি, ততক্ষণে আমরা খেয়ে নিই। তো আমাদের মেন আইটেম চলে এসেছে, মেন আইটেমের মধ্যে কী কী রেখেছিলাম আজকে তোমরা দেখে নাও, আর আমি বলে দিই কোনটা দাম, দাম হয়তো বলতে পারবো না, কী কী আইটেম নিয়েছি সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। নিয়েছি হচ্ছে একটা এগ ফ্রাইড রাইস, আর একটা চিকেন ফ্রাইড রাইস, দুটো চিকেন কষা, একটা বাটার পনির মশলা, আর নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, আর একটা ছিল হচ্ছে নান, বাটার নান যেটা এখনও আসেনি, আর ছিল হচ্ছে লাচ্ছা পরোটা, এগুলোর একটু পরে হয়তো ওইগুলো দেবে। তো আমাদের সমস্ত আইটেমই চলে এসেছে, আর আইটেমের টেস্ট দেখি এবার কেমন খেয়ে, তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো খেয়ে যেটা মনে হলো, খুব একটা খারাপ না, বেশ ভালোই আছে, তো চাইলে এখানে এসে খাওয়াই যায়, খুব একটা খারাপ না টেস্টগুলো। তো যেটা খেয়ে মনে হলো যে এখানে আরেকবার আসাই যেতে পারে, তো এটা খেয়ে নিই। তারপর আমরা আবার আইসক্রিম অর্ডার দিয়েছি, তো আমাদের আইসক্রিম চলে আসবে। তো আইসক্রিমের মধ্যে অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটো অর্ডার দিয়েছিলাম বাটারস্কচ, একটা অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো, আর একটা অর্ডার দিয়েছিলাম হট গোলাপ জামুন আইসক্রিম। তো হট গোলাপ জামুন আইসক্রিমটা দুষ্টুর জন্য, ম্যাঙ্গোটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, আর দুটো বাটারস্কচ যেটা আছে, একটা খাবে বাবা আর মা মিলে, একটা আরেকটা খাবো হচ্ছে আমি আর আমার মা মিলে, আর আমার বাবা হচ্ছে আইসক্রিম খাবে না। তো চলো এবার আইসক্রিমটা খেয়ে নিই। সত্যি কথা বলতে আইসক্রিমের টেস্টটা সত্যিই খুব সুন্দর, মানে সত্যি মানে সত্যি, মানে যা খেয়েছি সব কিছুর মধ্যে এই আইসক্রিমটাই আমার ভীষণ ভালো লেগেছে। আমার কেন, আমার মানে সকলের, আমার হাজবেন্ড, আমার মা বাবা, শাশুড়ি মা, সকলের আইসক্রিমের টেস্টটা খুবই পছন্দ হয়েছে। তো যার বলে না কথা আছে, যার শেষ ভালো তো সব ভালো, তো যা খেয়েছি সব থেকে আইসক্রিমটা বেশ ভালো মনে হয়েছে, আর খাওয়াটা বেশ শান্তিও হয়েছে খেয়েও। তো সকলের সাথে খাওয়ার মজাই আলাদা, আর সত্যি কথা আজকের দিনটা একদমই ভোলার মতো নয়। তো এই স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য কিছু ফটোশ্যুট করে নিলাম, আর সকলকে কতটা সুন্দর লাগছে সত্যি কথা, সকলকে খুব সুন্দর লাগছে, সকলের মুখে হাসি দেখে মন ভরে গেল। তারপরে তোমাদেরকে নিয়ে চলে এলাম হচ্ছে ছাদে, আর এই ছাদ থেকে পুরো রানাঘাট শহরটাকে এতটা সুন্দর লাগে, এতটা সুন্দর লাগে, যদি তোমরা না আসো মানে বুঝতেই পারবে না এতটা সুন্দর লাগে, আর পুরো রানাঘাট শহরটাকে এখানে দাঁড়িয়ে থেকে দেখা যায়। আর আমরা মানে ছাদে খেতে এর জন্যই পারলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই চেয়ার টেবিল সমস্ত কিছু গোছানো ছিল, একটাও পাতা ছিল না, তার জন্যই খেতে পারিনি এখানে। তো এখানে এসে যেটা মনে হলো, সত্যি এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, এদিক থেকে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে, এদিক থেকে পুরো রানাঘাট শহরটাকে দেখা যাচ্ছে, উপরে রয়েছে চাঁদ তারা, আর চারিদিকে রয়েছে বিভিন্ন মানে রকমের আলোর খেলা। তো অ্যাম্বিয়েন্সটা, নেচারটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মানে মনটাই ভরে গেল ছাদে এসে। তো ছাদে কিছুক্ষণ টাইম কাটালাম সকলে মিলে, তো সকলে মিলে টাইম কাটানোর পর এইবার আমাদের বাড়ি ফেরার পালা, মন আর চাইছে না যেন বাড়ি যেতে, কিন্তু যেতে তো হবেই তাই না। তো এরপর লিফটে করে চলে এলাম একদম নিচে। তো সত্যি কথা মানে দিনটা এত সুন্দর কাটলো বলার মতো নয়। তো ফ্রেন্ডস, তোমরাও যদি চাও চিল আউটে আসতে, তো আপনজনদের সাথে চলে এসো চিল আউটে চিল করতে। তো আমার সাথে চিল আউট ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো টাটা, রাখছি।